আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাই বোনেরা, পাখির খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ। আশা করি সবাই শীতের সময়ও ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, সবল আছেন। এই সুস্বাস্থ্য, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে শুরু করছি পাখির খামারের পক্ষ থেকে একটি সম্পূর্ণ নতুন ভিডিও। যে ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে খামারগুলো কীভাবে করবেন এবং কী কী পাখি রাখতে পারবেন এবং একসাথে কী পালন করা যাবে, এই সম্পর্কে আমি সব আলোচনা আপনাদের এখানে করব। এখানে দেখতে পাচ্ছেন কিছু বাজরিকা। আমি আপনাদেরকে প্রথমে বাজরিকা দেখে শুরু করতেছি, শুধু বাজরিকা না, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকেন। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন শুধু বাজরিকা না, আরও অন্য বিভিন্ন ধরনের পাখি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। প্রথমে আপনাদেরকে কিছু সময় জন্য আমি ভিডিও দেখাচ্ছি হলো বাজরিকা, তারপরে আমি আপনাদের সামনে আস্তে আস্তে সকল ধরনের পাখি নিয়ে আসবো। আপনারা অবশ্যই দেখতে পারবেন সে পাখিগুলো, যদি আপনারা দেখেন পছন্দ হয় তাহলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট একটা চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, এবং কি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অবশ্যই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওটা আপনি সবার আগে পেয়ে যাবেন এবং সবার আগে বুঝতে পারবেন যে ভিডিওটা কেমন হয়েছে। ঠিক আছে ভিউয়ার্স, আমি আগেই শুরু করছি আপনাদেরকে বাজরিকা দেখিয়ে, দেখতে থাকেন। ভালো বাজরিকা, ছোটো বড় এবং কালার, বিভিন্ন কালারের বাজরিকা এখানে আছে। বিভিন্ন কালারের বাজরিকা দেখে আপনি পছন্দ করে নিতে পারবেন। যদি কারো বাজরিকার প্রয়োজন হয় বা কালারগুলো ভালো লাগে তাহলে রানিং পেয়ার, সমস্ত সবগুলাই রানিং পেয়ার ডিমে আছে, প্রায়গুলাই ডিমে আছে, তাহলে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে পাওয়া নাম্বার। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা খাতার ভিতরে, যার ফলে একটা একটা করে নিচে করে করে দেখানো হচ্ছে, দেখতে থাকেন এই যে সবগুলো ডিমে বসে আছে। যদি কারো এরকম প্রয়োজন হয় যে রানিং কেয়ার এবং ডিম বাচ্চা সহ, সেটাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন কালার, অনেকগুলাই কালারই আছে, যে কালারগুলো আসলে আপনাদের সাথে তাল মিলিয়ে আমি অনেকগুলাই কালার, অনেক প্রকার কালার, যে কোনো কালার অনেকগুলা খাতার ভিতরে আছে। এখানে ফিস পেয়ারের মতো রানিং পেয়ারই আছে, যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন, এখন কিছু তাই নয়। আমি আসলে এখানে শুরু করতে যাচ্ছিলাম বাজরিকে নিয়ে, কিন্তু আমি অনেক প্রকার পাখি আরম্ভ করে ফেলেছি আপনাদের জন্যই, পাখিগুলো নিজস্ব সব খাবার আকারই করে ফেলেছি। এগুলো আসলে আপনারা আপনারা নিজেরা খাবার করতে পারেন। একটা দেখেন, এটা হলো জাবা, জাবা জাবা পাখিগুলো দেখতে অনেক সুন্দর। যদি আপনাদের কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন জাবা নিয়ে। আমি যে জাবা পাখিগুলো দেখাচ্ছি দেখেন, ডায়মন্ড নাম খুবই, আমি আপনাদেরকে এখন আজকে এই যে সমস্ত কিছু দেখাতে থাকবো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। ঘুঘু দেখেন, এই যে টিলা ঘুঘু, ডায়মন্ডা, টিলা ঘুঘু, জাবা, বিনস, বাজরিকা সবগুলোই এখানে পাবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে দেখাবো, আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন, পাঁচ সাত মিনিট অবশ্যই দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে জাবা, এটা হচ্ছে আপনার এই যে এখন যেটা আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে ঘুঘু, টিলা ঘুঘু, বেশি ঘুঘু সেটাই বলেছি। সবথেকে ভালো একটা ঘুঘু দেখেন, সেই অনেক বড়ো ঘুঘুটা, যে আপনাদের ভালো লাগে যোগাযোগ করতে পারে। ঘুঘুটা অনেক সুন্দর, সুইটেবল ঘুঘু দেখতে পাচ্ছেন আপনার ছেলেটার কালার কী, একদম অনেক সুন্দর একটা কালার, এবং ঘুঘুগুলা খুব হেলদি, অনেক বড়ো বিগ সাইজের, বিগ সাইজের ঘুঘু। আপনারা দেখতে পারেন
তারপরে এখানে আছে ডায়মন্ডা বাবা, যাবা গুগু, যাবা গুগু, ডায়মন্ডা, বাজরিকা, বাজরিকা সবগুলো এখানে দেখতে পাবেন। সেটা আমি বাজরিকা নিয়ে আসছি, খুব ভারবার নিয়ে বাজরিকা, অনেকগুলো বাজরিকা, ওই জন্য আপনাদেরকে বাজরিকাটাই আমি একটু আগে দেখাচ্ছি, যার ফলে বাজরিকাটা দেখতে থাকেন এবং কি পাশে আছে যদি দেখেন টিলার গুঁকো আরও আসছে দেখতে পারবেন। টিলার যোগাযোগ করতে পারেন, চলে আসবে বলুন আমার এখানে, শুধু তাই না আস্তে আস্তে আরও অনেক কিছু নিয়ে আসবো আপনাদের সামনে দেখতে থাকেন। কুকুর দেখলাম দেশি কুকুর মতো, আমি এখানে আমি এখন নিয়ে আসবো দেখেন, এই যে এগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই, এগুলো হচ্ছে কিং কবুতর কবুতরের দেখেন মুক্তি ভাই থাকবো না, এই যে এখন আপনারা দেখতে পারেন মুক্তি কবুতর, মুক্তি কিং, তারপর এখানে দেখতে পাচ্ছেন সোয়া চন্দন, ঘিয়া চন্দন, সব কিছুই আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। দেখেন অনেক কালারফুল হেলদি কালার এবং অনেক সুন্দর পাখি বাচ্চার মতো, যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটা আছে জেল রানিং পেয়ার, সবগুলাই যা দেখাচ্ছি আমি বেশিরভাগ রানিং পেয়ার, এগুলো হচ্ছে আপনার কোয়েল পাখি, কোয়েল পাখি ফাঁসাতে রাখা হয়েছে, আপনার ফাঁসাতে রাখলে রেখেও বলতে পারবেন, যদি আপনার ইচ্ছা করেন ছেড়ে দিয়ে তাও বলতে পারবেন। সর্বশেষে আপনাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি, দেখুন ডাউক পাখি, যদি এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না অন্ধকার অন্ধকার, কিন্তু তারপরেও দেখেন কী সুন্দর একটা কালার আছেন, কালার ফুল এবং দেখুন একটু সাদা কালো লাল, ফুটগুলো লাল এবং মাথাটা সামনে লাল, সুন্দর একটা পাখি, সুন্দর পাখি এবং গাছগুলো যথেষ্ট সুন্দর কালার ফুল পাখি, যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মাস্টার প্লেয়ার দেখতে পাচ্ছেন, আবারও নিয়ে আসছি আপনাদের সামনে সাদা সবজি, ভিডিওটা শেষের পথে তবু আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো জিনিস দেখায় দেখে আপনারা দেখতে থাকেন। আসলে এই ভিডিওটা হলো সম্মিলিত পাখির ভিডিও, আসলে আমরা একটা জিনিসের ভিডিও করি কিন্তু আজকে আমি সবগুলো ভিডিও একসাথে করেছি, যার ফলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, ভালো থাকেন সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।